ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ألا لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على وعلى آله وأصحابه وسلم সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরাম আমার মুরব্বী সাহেবানগণ যুবক তরুণ ভাইয়েরা আর দূর দূরান্তের অবস্থানরত মা ও বোনেরা আমরা এতক্ষণ দীর্ঘ সময় যাবত দিনী জজবা সহকারে দিনের কথাগুলো শুনছিলাম উদ্দেশ্য আমরা জানি যে আমরা একদিন সব মরি যাইমু কেউ এই পৃথিবীর থাকতাম নাই আমরা প্রথম মারাত্মক পরীক্ষা প্রচণ্ড ভয়ানক ইন্টারভিউ হইল আমরা মৌত সেই মৌতর সময় বন্দা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় সেই পরিস্থিতির মধ্য দিয়ে ঈমান লইয়া যাওয়া এটা বড় কঠিন বস্তু এবং এটা বড় গুরুত্বপূর্ণ মুহূর্ত সারা জিন্দেগি ইমানদার হওয়ার সঙ্গে রইয়া ইমানদার বলিয়া দাবি করিয়া যদি ইমান লইয়া ইমান সহকারে দুনিয়া থেকে যাওয়া না যায় তাইলে হচ্ছে দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারে না সুতরাং প্রথম গাঠি আমরা জীবনের শেষ পর্বে প্রথমেও আমরা যে ইন্টারভিউ সামনে পড়ি এটা হইল মৌত আর মৌত এই কারণেও ডরাইতে হয় আর এই সময়গুলো যে কঠিন কারণ হইছে হদিসে পাকর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা ইন্নার রাজুল লা ইয়ামালু তুলা জামানিহি বি আমালি আহলিল জান্নাহ এক ব্যক্তি দীর্ঘ জিন্দেগি বেহেস্তি মানুষের কাজ করবে সুম্মা ইউখতামু লাহু বি আমালি আহলিন নার এরপরে তার পরিণতিতে এমন কিছু বাদ কাম করব আর ও কামর কারণে হে দুজকি বলিয়া দুনিয়া থেকে যাইব নাউজুবিল্লাহ তাইলে আপনার জীবনের শেষ পরিণতি আঞ্জাম কমপ্লিশনটা কিভাবে হইতেছে এটা আপনার দেখার বিষয় অন্য হাদিস ঠিক এই কথা অন্যভাবে কোয়া হইছে
উল্টা ভাবে এই কথাটার মজমুন উল্টাইয়া যে আরো এক মানুষ দেখবা দীর্ঘ দিন ব্যাপী আগুনার খামর মধ্যে লিপ্ত কিন্তু পরবর্তীতে আল্লাহ এমন কিছু আসবাব আর উপায় তার সামনে আনবা আর নেকির কাজ ভালো কাজ ইবাদত বন্দেগীতে এমন শুরু করব সুম্মা ইউক্তামু লাহু বিআমালি আহলি জান্নাহ কোন রওয়ায়েত আর যে এই বান্দায়ার জান্নাতের মাঝখানের সামান্য ফাঁক অতটুকু নিকটবর্তী হয়ে গেছিল খালি মরতো আর ব্যস্ত যাইতো ও সময় এমন মারাত্মক বাদহাম করিয়া বইল গুনার খাম নাফরমানিতে লিপ্ত হইল যে শেষ পর্যন্ত দুজকি বনল ঠিক বেস্তির ক্ষেত্রেও বহুত মানুষ দুজকি খাম করব একবারে দুজক যাইতো যাইতো ওলা অবস্থা হয়ে গেছে কিন্তু মৌত হইছে না আর মৌতর আগে আল্লাহ তারা শুধরাইবার তৌফিক দিলাইছেন সে বেস্তি অকলর খাম করিয়া বেস্তি বনিয়া দুনিয়া থেকে বিদায় নিব তাই যে সময় এই দুয় সম্ভাবনা সামনে আছে এর বাইরে আরেক হাদিস নবীজি ফরমাইছেন মানুষের বিভিন্ন কোয়ালিটি আছে আদম সন্তানের কেউ মুমিনের ঘরে জন্ম হয় মুমিন হইয়া তাকে মুমিন ইমান লইয়া দুনিয়া থাকি মুমিন হইয়াও যায় আরেকজন কুফর সিরকির জন্ম লইয়া কুফুর সিরকির পরিবেশ তাকিয়া কুফরির সাথে দুনিয়া থাকি যায় এই তো দুইজন আরো দুইজন বড় চমৎকার বড় আশ্চর্যজনক যে একজন কুফরির পরিবেশ থাকব কুফর সিরকর লগে রইব বড় হইব আর মৌত হইব ইমানের সাথে সুবহানাল্লাহ এ বড় সৌভাগ্যবান আর দুর্ভাগ্যবান ঠিক তার উল্টা আর একজন আছে নবীজি ফরমাইন অমিন হুম মাইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা মুমিন হইয়া জন্ম হইব মুমিন হইয়া থাকব আর মৌত হইব কুফরির হালত ফরক না আউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ আমরা খেরুর ইলা খরক না হুক আমিন তো যাই হোক ভাই কথা অনু বুঝি আমরা যেহেতু এই ধরনের সংকট সামনে আসতেছে তাই এই মৌত নিয়ে আমরা চিন্তা করা দরকার এই পরিণতি নিয়ে ভাবা দরকার আমরা যেভাবে মুমিন হইছি আর আনুষ্ঠানিকতা পালন করি আর নমাজ আইতে তকি মাতার দিয়া জুমার দিন মসজিদ বরি আর ঈদ হইলে কুরবানি করি আর ঈদগাবর্তী নামাজি আর জুমার দিন মসজিদ বর্তি নামাজি এইভাবে নিশ্চিন্ত আমরা থাকতাম পারি না এই ইমানের তাকাজা ডিমান্ড ইমানের পরিবেশ রক্ষা করা লাগবো ইমানের ডিমান্ড রক্ষা করা লাগবো ইমানের সিফাত আর গুণাবলী আর বৈশিষ্ট্য অর্জন করাও লাগবো নাইলে ইমান ধরিয়া রাখা কঠিন তো আমার ভাই হল এরপরেও আমরা যেভাবে গাফলত হইলা নাই আল্লাহর নবী এরকম গাফলত আসলা না সাহাবা একরামরে বুঝাইছেন গতদিনও কইছি এক জায়গা মদিনায় তো ইবাদ আল্লাহ নবী জানেন যে এই নবীর উম্মতর শেষ পাগে এক সময় দাজ্জাল আইব চূড়ান্ত দাঙ্গাবাজ আইয়া এই পৃথিবীতে আইয়া আল্লাহই দাবি করব মানুষের অলৌকিক কিছু কর্মাবলী দেখাইব এটা আল্লাহর পক্ষর বড় এক পরীক্ষা এমন কাজ করব যে পৃথিবীর বেশিরভাগ মানুষে তারে খোদা বলিয়া মানি লাগবো হর নাউজুবিল্লাহ সে মৃত্যরে জীবিত করব আসমান দেদি মেঘ দেওয়াইব ফলবিহীন গাছ গিয়ে ফল ধরাইব আর মানুষ এমন বিপদ মুসিবত তৃষ্ণায় ক্ষুধায় তাড়নায় যন্ত্রণায় ভুগতে থাকবো আর সে তার অনুসারে অনুগামীদেরকে এই সমস্ত ফ্যাসিলিটিস দিব তখন দলে দলে মানুষ তার দলভুক্ত হইয়া বেঈমান বনবো নাউজুবিল্লাহ এর লাগে হদিস আর মামিন নবীন ইল্লা ওকাদ আনজারা কাওমাহু প্রত্যেক নবীয়ে তার কৌমরে দাজ্জালের ভয় দেখাইছেন খুদ সাইয়িদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় পাঁচ অক্তর নামাজের পরে দৈনিক বিভিন্ন সময় দোয়াত এই কথা ফরিতা ও আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল বা ও আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আয় আল্লাহ এই সারা বিশ্ব বিচরণকারী দাজ্জালর ফিতনা বা দাঙ্গা বা ফসাদর ভয়াবহতার তাকে আমারে আমার উম্মতরে রক্ষা করো দোয়া কর ডাকে রাহমাতুল্লিল আলামিনে মদিনায় তো এই বাত শুনলা আল্লাহ নবীয়ে যে অন্য এক মানুষ বার হইছে আবুল তাবুল হরের খিতা এক দাজ্জাল দাজ্জাল বাপ নবীজি কয়েক সাহাবি লই অগুর ইনভেস্টিগেশনও গেছই খবর লওয়া যাও গিয়া তার লগে কথাবার্তা হইছে গুমো আসলো কিছু মাতের আবুল তাবুল মায়ে সালাই দিছে ওই মোহাম্মদ আইসনি কেন উঠ আল্লাহ নবী আলাইহি সালামে পরে ফরমাইতে আল্লাহ তারা কা থোলা বাইয়া না মায়ে যদি জাগাইতো না তার বোধ হতাই গিয়ে হইল অনে কিন্তু এগুর কথা থাকি সাফর না এগু দাজ্জাল না দাজ্জালর সেলা না আরো খেউ ও নবী যে ফরমাইতে খুল্লিতা আলাই কালামর
তোর ব্যাপারটা অস্পষ্ট থাকি গেল কিন্তু আমি দেখাইয়া কইতাম স্যার আপনারারে যে নবীরা তো সমস্ত জান্নাতের চাবিকাঠি যাইন রাহমাতুল লিল আলামিন ইমামুল আমবিয়া ওয়াল মুরসালিন সেই নবীর দাজ্জালের আবির্ভাবের সম্ভাবনা দেখিয়া এক মানুষের খবর লত গেছন গিয়া আপনি আমি আইতো বড় নি চিন্তা হক এবং সত্য পৃথিবীর যখন সামনে আয় আপনার লাগি কর্তব্য হইল যাবতীয় স্যাক্রিফাইস করিয়া যাবতীয় কুরবানি করিয়া ত্যাগের বিনিময়ে সত্যের পথ ধরতা আর না হকের বিরোধিতা করতা এটা আপনার ইমানি কর্তব্য নৈতিক কর্তব্য মানবীয় কর্তব্য আর এর দ্বারাও দাজ্জাল আর তার অনুগামী আর ইমানদার দাজ্জাল বিরোধীদের ফরক হইব দাজ্জালাইও তো পৃথিবীর ফিতনা করব কুফর শিরকে দাওয়াত দিব অলৌকিকতা দেখাইব যদি আপনার মধ্যে সহকানিয়ত থাকে হকের সমর্থনের মিজাজ থাকে সত্যের পক্ষে দাঁড়াইবার সাহস থাকে সত্য অবলম্বন করার অভ্যাস থাকে তাইলেও তো আপনি দাজ্জাল বিরোধী অবস্থান গ্রহণ করবা আর আপনি যদি মাইও কুশ ময়ও কুশ যে কথা কোয়া নির্দল মার্কা হইয়া তাক্তা চাই তখন আপনি কোন দলে যাইবা ক্ষুধা তৃষ্ণা তাড়না যন্ত্রণায় মানুষ যখন কাতর হইব দাজ্জালে তার অনুগামীদের বিভিন্ন ফেসিলিটি দিব তখন তার পাল্লা বাড়ি থাকবো অবশ্য হে বেশ দিন থাকতো না খুব খুন খারাপই হইব রক্তক্ষরণ ঘটব পৃথিবীর কোনাকুনি হইব আজ কি মানুষ মরতেছে এর চেয়ে বহু বহু গুণ বেশি মানুষ মরব মুসলমানরা বেশি মরবা ইমানদার কিন্তু ইমানদারে দাজ্জাল দে মানত নাই দাজ্জালের মাথার মধ্যে লেখা থাকবো সে বেঈমান কাফির তার চোখ একটা থাকবো আঙ্গুরের মতো উঠানো উপর দিকে অথচ জ্যোতি নাই এক চোখ বিশিষ্ট দাজ্জাল খানা কিন্তু ভাই টেকনোলজি দিয়া দাজ্জাল ধরা যাইত নাই সায়েন্স দিয়া দাজ্জাল চিনা যাইত নাই দাজ্জাল চিনতে হইলে কামিল ইমানের দরকার এবং এই চোখের মধ্যে ইমানের নূর পয়দা করার দরকার যে নূর দ্বারা দাজ্জালের মস্তকে মাথার মধ্যে লিখিত বেঈমান সে কথা আপনি দেখতে পারবেন সেই কথা ইমানদারে তার নূরে ইমান দিয়ে যখন দেখি লাইব দাজ্জালের হাজার অলৌকিকতা দেখলেও দাজ্জাল মানত নাই কিন্তু আজকে আমি অন্য কথা শেষ শুনবই কান আমার তরুণ কৈশোর ইয়াং জেনারেশন যে ভাই হল তাদের উদ্দেশ্যে হইতেছি আজকে আমরা যে ভাগে আবেগ বিবেক তো বাদ দেই আবেগ অথবা আবেগ বাদ দিয়া অভিনয়ের পিছন যেভাবে ধরছি এটা বড় সাংঘাতিক অশনি সংকেত দেখাইতেছে কিতা কথা যে কোনো কিম জং এগো উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ও কিম জনে তার মাথার চতুর্দিক বাট্টি করি ছাটাই করি আর সামনের চুল ওসাইল লম্বা করিয়া রাখলো এর বাদ তাকে পৃথিবীর কুটি 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 ন জনে শুরু করে দিল মাথার চতুর্দিক মুন্ডন করিয়া লম্বা চুল করে উপরে রাখা অথচ আমি আপনারা রাজিকাইয়া কিম জনে কিম না কিং এইটাই একটা মোরা গাছে জিন্দা করতে ভাসলো কথা বুঝলে উত্তর দিন জানি কোনো মৃত ব্যক্তি জীবিত করতে পারছেন পৃথিবীতে অলৌকিক কিছু দেখাইতো যে সূর্য দুই টুকরা করতে পারছেন আসমান তাই কোনটা লামাইতে পারছেনি এর বাদে তো কোটি কোটি মানুষে ভালো করলা এখন যখন তার জাল বারইয়া মেঘহীন অবস্থাত মেঘ দেওয়াইব বেস্ত এখান দেখাইব দুজোহার এখান দেখাইব আর গাছবিহীন ফলবিহীন গাছও গিয়া ফল ধরাইব তখন তারে মানতে পারে কোন জায়গা এখন যারা কোনো অলৌকিকতা আশ্চর্যান্বিত হইবার এমন কোনো বস্তুও নাই অলৌকিকতা নাই কারেশমাও নাই শুধু বন্ডা মিয়ার লুচ্ছা মিয়ার অভিনয় কতটুকুন আছে কথা বুঝুন জানি অভিনয় মানে অ্যাক্টিং যে তারা আপনারা অভিনেতা হইন ফিল্ম স্টার হইন এদের অভিনয় অ্যাক্টিং অ্যাক্টিং মানে কিতা ও তো যে যার লগে মহব্বত নাই তার প্রেমিক সাজা যে বাবা নাই তারে বাবা ডাকা যে স্ত্রী নাই তার স্ত্রী হওয়া যে স্বামী নাই তার স্বামী হওয়া আর জড়াইয়া ধরা এই তো এর নামও তো অভিনয় যারা বিবেকও নাই আবেগও নাই অভিনয় অর্থাৎ দুঃখা অভিনয় মানে আরেক অর্থ হইল দুঃখা প্রতারণা একটু এক্সটেন্ডেড অর্থ আর কি সেই প্রতারণা দুঃখা এবং পাগলামির শিকার যারা এরার অনুসরণ যদি আমরা চোখ বন্ধ করি লক্ষ 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 হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুবক যুবতীরা করতেছি তখন তার জাল যখন আইব তখন তার অনুসরণ কেমনটা করে হইব তখন তাকে আপনারা অনুপাতটা ঠিক করে কাছাই আমার ভাই যখন আমি আপনারা ফিকির জগত এই কথাগুলো ছাড়লাম তোরা চিন্তা করবা আজ যারা ভালো ফ্যান্ড ফারিয়া ফিন্দের এর মধ্যে কী সফলতা আছে কোনো ইউনিভার্সিটি আসবা না প্লিজ ডোন্ট লাফ
আমি আপনার হাসির খোরাক দিতেছি না, আমি জিকাই আর কোন ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসরর প্যান্ট ভাড়া দেছলাম, কোন কলেজের সম্মানিত প্রফেসরর মাতার চুল এইভাবে হাঁটা দেখছেন, আমি তো কলেজে ঢুকলেও কোনো জায়গা বা প্রফেসর দেখলেও চাই না, তাদেরও মাথাতে এই জাতীয় পাগলামি চুল নাই, তাহলে আমার তরুণ ভাই বন্ধুরা কোত্থেকে এই পাগলামিটা ধরলো? ওই সমস্ত দুকাবাজদের কাছ থেকে ধরছে। তো আমরা যদি কোনো ভালো মানুষের আমল না পাইয়াও কয়টা বন্ড কয়টা অভিনেতা দুকাবাজদের অনুসরণ এই পরিমাণ করতে পারি, তখন দাজ্জালের অনুসরণ করতে বাধা কোন জায়গা? সে আমাদের আটকাবে? একটু চিন্তা কর বাবা, আমরা এইলা গাফলত না, আল্লাহ নবী ছুটিয়া যাইতরা এমনে সাইয়া দর বাগানো খবর লো আজ যে দাজ্জাল আই গেল নি, আর আমরা ঘুমো, আমরা উদ্ভাই আর আমরা রো খান টান বান সান আসইন অগুন্তর ডিজাইনে প্যান্ট, অগুন্তর ডিজাইনে গেঞ্জি, আর অগুন্তর ডিজাইনে চুল খাট মাত্রা লাখান মাথা ঘুরাই ঘুরাই আঠিম, মাঝে মাঝে জুম্মা ফর্মু ভাঞ্জে গান আর খবর নাই, আমার লাখান মুসলমান তো আর নাই, এগুলা ওই তো নাই ভাই। ইসলাম এক মুস্তকিল কালচার লইয়া, এক অমুঘ সত্য লইয়া, মহাসত্য লইয়া পৃথিবীর জমিনও আইসে, মানুষের মুক্তি না যা তার হেদায়তর পথ দেখাইত। যাই হোক আমার ভাই হল, তো আমরা এত কুন্দরী আওয়াজ শুনছি, আমরা আখেরা তো ফায়দা পাইবার লাগে, সৎকাও আপনারা দিছেন, খয়রাত খরচইন, চান্দা সিমেন্ট প্রচুর দিছেন আলহামদুলিল্লাহ, তামামর সৎকাতরে আল্লাহ কবুল ফরমাউক। এত খোলাতে যদি দেয় তেই আরও চার পাঁচ বছর বাদে এই মসজিদের ওয়াজ আর এক টাকাও কালেকশন লাগতো না, শুধু ওয়াজ হইব ইনশাআল্লাহ। কইতা নাই না প্রত্যেক বছর খালি চান্দা করতা, যেন বলি যায় চান্দা কী ওয়াজ লাগে জরুরি কিছু নেই, চান্দার কাম শেষ হয়ে গেলে ওয়াজ হইতো, সারা ভাই জগলের হইব আমরা দিনের মাত মাত আর এই সময় নিয়ে আলাপ নাই চান্দা দিই, কয় বছরে ইনশাআল্লাহ ফুরি যাব না, খালি ওগুলো কালেকশন লোকে থাকতো না সারা জীবন। তো আমি কইছি আমরা আখেরাত পাইবার লাগে তো একদিন করলাম, হ্যাঁ আখেরাত তো মালর আমলর মালর সৎকার প্রাচুর্য আধিক্য মূলত আল্লাহ দেখতে নাই, দেখবা মালর কোয়ালিটি আমলর কোয়ালিটি এর ভারাক্রান্তি ওজন হতো খান, এই কথা বুঝাইবার লাগে। আরও বহুত এক্সাম্পল আসলো আমি এখন দিতাম না, অনেক সময় গেছে গিয়ে আমি মোটামুটি মাগরিবর দ্বারও কাছে আই গেছিলাম, আর মৌলানায় ওয়াজ শুরু করায় অনেক সময় অপেক্ষা করে লিয়েছি, আমরা আরও খাস কাম পড়াশোনা থাকে, তো এই হিসাবে কালকেও পড়াইতাম সকাল মাসা বন্ধ খাই, কিন্তু তবুও পড়া নিলাম হদিসর কিতাব ফুটতো যাই মুগিয়া। আমি আপনার আগের মতো কইয়ার কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযনিল হক, কিয়ামতের দিন সত্য এই কথা যে সমস্ত আমল ওজন করা হইব, মিজান মাফি বার ফাল্লা দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা তাল্লাই আপনার আমার সদকা রোজা নামাজ তিলাওয়াত জিকির তসবি সব কিছু মাফিবা। মুফাসসিরিনে কেরামে লেখা গন্তা নাই মাফিবা, মাফার গোনা সমান নেই, দেখি কিন্তু বুঝলেন আমি অত সময় বাজুনিয়া, মাফার গণনা সমান নেই, মুখ দি হইবা মাথা দিনা, আপনারা তো বড় মতলবি ভাই হল, যে তুমি তোমার মাইকো চিল্লাও আপনার চাই মো যে কোনো শব্দ না হইয়া রই যেতাম, মাথা দিয়ে খাম কুলাইলে কুলাই দিল, আর এখান তো যে না হইলো দুই তিনজনে প্রতিনিধিত্বের মতো কইমু সবাই হইতাম না, ইটা করবা না, দরস ওয়াজ রে দরসের মতো রাখো কাজে, যে আমরা কিছু শিখতাম আর শিখতে হইলে শিক্ষকে আর ছাত্র আদান প্রদান হইতো। তো আল্লাহ কোরআনে করিম কইছেন তোমার তার ওজন মাফিমু গণমু হইছেন না, বুঝলানি ভাই, এর লাগে খেয়ের এক টাকায় যে একশো টাকায় যে সব পাইব খেয়ের লক্ষ টাকা অত টাকাই তো নয়, ইয়াদ রাখুন ওলামায় কেরামে লেখা আমলের মধ্যে যত ইখলাস থাকব, শুধু সৎকার মাত নাই নামাজও ওলা, আমলের মধ্যে যত ইখলাস থাকব লিল্লাহিয়ত থাকব আল্লাহ পাওয়ার নিষ্ঠাময় উদ্দেশ্য থাকব, আর দুই নম্বর যত সুন্নতর সাথে সামঞ্জস্য থাকব, কথাটা আবার রিপিট করিয়া, আমলের মধ্যে যত নিয়ত খালিস থাকব আর সুন্নতর সাথে সামঞ্জস্য থাকব, তখন আপনার আমলের ওজন বাড়িব বাড়িয়ে হইব সুবহানাল্লাহ, তখন কম আমলে আপনি আগুয়াইবা। আমারও মুরব্বী সাহেব বা যদি হিসাব করেন তে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তান জীবনে যত ফরজ নামাজ পড়িছিল তান তাকে এই দুই মুরব্বীর ফরজ নামাজ বেশ, আপনারা গুনিয়ে দেখুন, কারণ ফরজ নামাজ তো উমর ফারুক কইলেও একদিন সতেরো হাত্তাই বেশ পড়তে পারতা না ফারবা, বলে আবু বকর এই চাল্লিশ টাকা পড়িলে কইব নি জোর তো সাইরু ঘোড়া লাগবো, সতেরো আর ভিতিরোর তিন ফরজ লাখান দরি যদি আমরা তাইলে বিশ, তো হজরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু নবীজির ওফাতর পরে আরও দুই বছর আসলো আর আগে বিশ বাইশ বাইশ আর দুই চব্বিশ ধরলাম পঁচিশ, তো পঁচিশ বছর নামাজ পড়ছেন না এর বেশ পড়েছিলেন, আর জমাতে তো মদিনা তাই আল্লাহ রেগুলার আরম্ভ হইল,
রোজা ফরজ হইল 2 হিজরি মানে 12 বছর রোজা রাখছো হইল টোটাল 12 না 10 হল তো তাই 25 বছরে ফরজ নামাজ যা পড়িস লাগ হিসাব আমরা যদি করি মাস হইল 600 রাখা বছর 7200 রাখা তাইলে আমরা বহুত পুরবি আছেন 40 বছর থাকি ফরজ নামাজ পড়ি আইতরা 50 বছর তাই ফরজ নামাজ পড়ি আইতরা বয়স 65 ঠিক না রে কথা তে কাউন্টিং গয়রাটা বেশ হইব না নি মগর সারা দুনিয়ার সারা মুসলমান আর মুরব্বি আর ওলি আব্দাল ওগলোর সারা জিন্দেগির সারা নামাজ আর আবু বকরের দুই রাকাত নামাজ যেন নবীর করে পড়িসলা সমান হইতো না হক করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই না আবু বকর কারণ আমলের ওজন বেশ ওয়ামার আল্লাহ ফরমাইতা ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া অতঃপর যার আমলের পাল্লা হবে ভারী ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সেই ব্যক্তি সন্তোষজনক জীবনে থাকবে যার আমলনামাতে নেকি বাড়ি হবে অর্থাৎ ইখলাসওয়ালা আমল থাকবো লিল্লাহিওয়ালা আমল থাকবো সুন্নতময় আমল দ্বারা যার আমল রঙিন হবে সেই আমলের কোয়ালিটি বাড়িব আর কোয়ালিটি হইলে আমলের ওজনও বাড়িব পরিমাণে বেশ হইল তো আরো শুকরিয়া তো মুড়ি অত গো উঠাইলে 2 কেজি হইব আর লোয়া অত বড় হইলে গইলে ওগু 5 কেজি হই যায় ঠিক নি কথা তো আমলও যদি সুন্নত থাকে আর আমল খুলুসিয়ত থাকে মানে আল্লাহ পাইতাম অন্য জাগতিক উদ্দেশ্য নাই এই দুইটা থাকে আমলর নেকির ফাল্লা বাড়ি হইব আর আল্লাহ ফরমাইত্রা সাকুলাত মাওয়াজিন ও মাওয়াজিন মিজান নরজমা কেউ কেউ তর্জমা আনছেন মাউজুন মানে যা মাফা হইব বস্তু মাপন বস্তু মাপার বস্তু বুঝা গেল গন্তা না একটা দুইটা তিন রাখাত পাঁচ রাখাত হি নমাজের হিসাবে গো আগলা হইব গনিয়া কিন্তু ইনো মাফা হইব ওজন আপনার নমাজের ওজন কেমন সৎকার ওজন কেমন রোজার ওজন কেমন তসবি জিকির আমলের ওজন কেমন কেমন কোয়ালিটি ময় আমল করছে ওটা দেখা হইব তো আল্লাহ ওয়াদা করদা মান সাকুলাত মাওয়াজিনহু যার আমলের পাল্লা পাল্লাগুলো ভারী হবে কয়েক পাল্লায় মাফা হইব কয়েক পাল্লায় মাফা হইব যার নেকির পাল্লাগুলো ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে সন্তোষজনক সন্তুষ্টিময় জীবনে থাকবে অর্থাৎ তোমার আর কিছুর অভাব নাই যাতে তুমি খুশ থাকো আল্লাহ সেই ব্যবস্থা দিব যা তুমি ভাইতে চাও তাও ভাই ভাই যেমন তুমি তাকতে চাও যেমন খাইতে চাও যেমন দেখতে চাও যেমন তাকতে চাও যেমন পরিধান করতে চাও অর্থাৎ যা তোমার চাওয়া পাওয়া কল্পনা জল্পনা ধারণা এবং এর বাইরে ওলা দাইনা মাজিদ আমি আরো অতিরিক্ত দিব সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া এমন আয়েশা এমন লাইফ এমন জীবন দিমু যে জীবন সন্তুষ্টিময় সন্তোষজনক জীবন আর ও আম্মা মান খাফাত মাওয়াজিনহু আর যার আমলনামায় নেকিগুলো হবে হালকা যান মাফাত করে পড়ে গেছে আমলও নেকির পাল্লা হয়ে গেছে হালকা নেকি হালকা হয়ে গেছে গুনাহ বেশি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফা উম্মুহু হাবিয়া তার ঠিকানা হবে হাবিয়া হাবিয়া আমরা সবাই জানি হাবিয়া দুজখর এক নাম হাবিয়া দুজখর এক নাম হাবিয়া মানে গভীর গর্ত অর্থাৎ এই দুজখে যারা বসবাস করব তারা জাহান্নামের গব্বরে থাকবো অতল তলে আপনারা বুঝরা অগ্নিকুণ্ড যদি তৈয়ার করা হয় তে উপরিভাগটা কি নিম্নের অংশ গরম বেশ থাকে না কম দেখুন হইতা না কষ্ট হই যাবে বুঝরা তো গান তে হাবিয়া ও দুজখ যেখানোর গভীরে গরম আরো বেশি কিন্তু আমরাও বুঝি আল্লাহ ফরমায় ইয়াদ রাখো সাবধান বাড়ি বাড়ি আমল লইয়া আল্লাহর দরবার আও অর্থাৎ মাবুদ কুশ করবার লাগে আমল করো আমার নবীর সুন্নত মোতাবেক আমল করো আর আমল নমা বাড়ি বানাও আর জন্নতের অধিকারী বনো তোমার কিচ্ছুর অভাব থাকতো না বন্দা তুমি যা ভাবতেও পারো নাই দেখতেও পাও নাই শুনতেও পাও নাই কল্পনা করতে পারো না আমি তো তাও রাখছি বেহেস্ত আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটা যেহেতু ভয়ানক এর লাগে আমরা যাতে ব্যাপারটা অনুধাবন করি আর উপলব্ধি করতে পারি ঠিক ঠিক ভাবে এর লাগে আল্লাহ কইতো নবী ওয়ামা আদরাকা মাহিয়া আপনি জানেন নি এই হাবিয়া এখান কিতা কে আপনারা কিসে আপনাকে জানানো হলো
যে হাবিয়া কি আল্লাহ প্রশ্ন করদা মানুষে সাবধান হোক সতর্ক হোক যে হাবিয়া কোনটা যে আল্লাহ ফরমাইলা আমল নামাজ যা নেকি ফাতলা হই যাইবো নেকির ফাল্লা হালকা হই যাইবো তার ঠিকানা হাবিয়া হইব এই হাবিয়া এখান কি আল্লাহ প্রশ্ন করদা আবার আর একবার নিজে উত্তর দিত্রা নারুন হামিয়া সেটা হলো প্রচন্ড গরম আগুন নাউযুবিল্লাহি জালিক তো আমার ভাই হল আমরা আমলগুলারে খালিস রাখা লাগবে সুন্নত মোতাবেক আমল করা লাগবো যখন নামাজও দাঁড়াই নামাজটা সুন্নত হইত ও নামাজত দাঁড়ানোর থাকি শুরু করিয়া দাঁড়ানোটা থাকি শুরু করিয়া সজদা পর্যন্ত দুইশোটার মতো মাসাইল আছে এখানে মাসলাগুলা জানিয়া নবীজির সুন্নত মতো আমরা আমল করতাম আমি নামাজের কথা এক দুই মিনিটে কইয়ার নামাজত দাঁড়ানিটা আমরা আইজও বহুত মাসে ঠিক করছি না কেউ দেখবা দাঁড়াইতে বিনা উজরে খমর বাখা নতুবা মাথা বাখা করে খাড়া হয়ে গেছিল অথচ গর্দনা এটা তার দেহের অংশ যেভাবে দেহ খাড়া রাখা ফরজ গর্দনাও খাড়া রাখা ফরজ চোখ থাকতো সর্দার জায়গা তোমার গর্দনা এইভাবে যুক্ত না নাহলে তো আপনার ফরজ উঠে যান এক অঙ্গর ফরজ মাইনাস হয় এর বাদে আজকেও আমরা সর্দার গিয়ে দেখি কোনো কোনো মানুষের দুয়ে ভাও উঠাইলে উপর দিকে দেখো দুয়ে ভাও খালে নাড়াচাড়া করা অথবা নাক এবং কপাল এই দুইটা জায়গা জাতা মারিয়া চাপ দিয়ে দৌড় হইতো মাটির সজদা মহব্বতের সাথে আল্লাহরে আমরা সজদা করতাম এর সজদার বিনিময়ে যদি কায়নাত উঠানি হয় ফাল্লাত অপর পক্ষে সমান হইতো না রে ভাই সেই মহব্বতের সজদা যেদিন এগুলো রেজাল্ট পাইমু বদলা হো দিনও তো দেখবো সজদার দাম হতো তো আমরা নবীজি ফরমাইতরা উমির তু আনাস জুদা আলা সাবাতে আজমিন আমার সাতটা হাড় গুড়ে হাড়ের উপরে হাড্ডির উপরে সজদা করার নির্দেশ দেওয়া হয়েছে কদমা কদমা দুই ফাও ইয়াদা আল ইয়াদান দুই হাত দুই হাঁটু হইল ছয় আর নাখের সকালে মিলিয়া এক হইল সাত তাহলে দুই ফাও মাটিতে রাখা ফরজ দুই হাত এইভাবে ছাপ দিয়ে ধরা ফরজ দুই হাঁটু মাটিতে থাকবো সজদার সময় এটাও ফরজ নাখ আর কপাল দুইটা রাখা উজর থাকলে যে কোনো একটা যাই জইব উজর ছাড়া কেবলমাত্র কপাল মাটির চাপা দিয়ে থাকলে যাই জইব নাখ থাকলে যাই জইত নাই আর উজরে যে কোনোটা হইব নাইলে মূল শূন্য দুইটা চাপ দিয়া ধরা এই সাতটা হাড় মাটিতে তাকতো সিদ্ধার সময় আমরা দুই হা উঠে দিল দুই কথা আর তৃতীয় আরো বড় এক কথা হইল আজকে পর্যন্ত এত সবাই মুক্তবর তালিম উল আলিম উলামার তালিম খানখাত গেলেও আমলি নমাজ তাবলিগর বাই হলেও আমলি নমাজ শিকানি কিচ্ছু মিলিয়ে আইজও আমরা 1% আবো দেখি রুকুটা কেউ কিতা করি চলো ইমামর লগে তো খাড়া হয়ে যাই মগর বাদর দুই রাখাত নফল আর সুন্নত দেখবা ও কুমর খান কিতা করি যেমন সিধা হয় না ও তোরা খাড়া করি যাই তাকি চাই খাওয়া আওয়াম তো আসইন আসইন মাঝে মাঝে খাওয়াস ও দেখা যায় খাওয়াস বুঝুন নি মেসাপ মার্কা অনেকও দেখা যায় কুমরটা যেন আর সিধা হয় না কি যে কুমরে বেড়া লাগছে যাও কিনা অনেক কথা না মাজর মাসাইল আলোচনা যদি করি চেয়ার নমাজ নমাজ দেখুন বন্দা মাটির সাথে যত নিকটবর্তী হইব তত ফজিলত বেশি এলাগে ওলামায়ে কেরামে মাসলা লেখছেন যে ব্যক্তি সজদা মাটির খর্তা ফারেন না তান লাগি দাঁড়ানো ফরজ নাই সজদা মাটির খর্তা ফারেন না উজরে যদি এমন হয় তে দাঁড়ানি এই যদি দাঁড়াইতা আবার ফারেন তে দাঁড়াইতা আর ইশারায় সজদা খর্তা এখান দূর ফারো নাই বইয়া নমাজ খর্তা মাটির বসক কুয়া বসিয়াম সজদা করুক কুয়া ওটা আফজল সেনে এমনটা করলে সেই ব্যক্তির মাটির সাথে নৈকট্য থাকে মাটির সাথে দূরত্ব কম থাকে বুঝলেন কথা আর সজদায় আপনারে মাটির সাথে মিলাই তো নরম করত আপনারে কোমল করত ওটা হইল সজদার মকসুদ তো এই জায়গাতে চেয়ার ব্যবহার না করিয়া আপনি মাটির বকুয়া ফারুন সাইজ জানো বকুয়া নতুবা ফাও দুই খান বা খিবলা মুখা দিয়া আপনি এইভাবে তাহরিমা করিয়া বকুয়া আপনার লাগে দাঁড়ানি ফরজ নাই যেহেতু আপনি সজদা মাটির করতে পারেন না তো আমরা মনে করি কিছু ভাই আনতে বলে যখন আমি মাটির চিন্তা করতাম পারি আর না কোমরের বেদনায় বা আঁটুর বেদনায় কিন্তু দাঁড়াইতাম তো পারি তো এই ফরজ আমার রয়ে গেল ও চেয়ার ব্যবহার করে দাঁড়াইবার লাগে তো দাঁড়াইয়া দেখবা খেরাত ফরিতরা আর রুকু সুদ্ধা চেয়ারও বইয়া ইশারা করতা অথচ কিতাবে তানে কইছে মাটির বইয়া ইশারা করে রুকু সুদ্ধা তান করতা আর দাঁড়ানি লাগতো না তার হঠাৎ সব বেশ চেয়ারও যদি বই যাইন তবুও ওলামায় কইতরা যাই জৈব মগরি গুত সব কম মাটির লাগে দূরত্ব কমে গেছে কথাটা বুঝাইতাম পারছি নি ভাই এর লাগে মসজিদে তো যে সেহারও লাইন ধরছে হ্যাঁ অনেক মানুষ আছে আরও তো আসলো আল্লাহ নবীর জমানাতে উজর আসলো আল্লাহ নবী একবার উটোর উপরে তাকে ফড়িয়া দুঃখ পাইয়া শিক্ষিল আইমান ডাইন সাইটর হাড্ডিক প্রচণ্ড ব্যথা হইয়া আঘাত পাইছে নবী দিয়ে
বহুত অফ আল্লাহর নবী বসিয়া বসিয়া নামাজ পড়ছেন, ইমামতিও করছেন, নামাজ পড়িছেন না, কিন্তু চেয়ার কুরসি ব্যবহার করছেন না, নিজে বসিয়া ইমামতি করছেন। সাহাব আবু বকর সিদ্দিকে জোরে তকবীর কইছেন, পিছনের সাহাবীরা শুনছেন, নবী যে বসিয়া ইমামতি করিয়া দেখাইয়া গেছেন, হাড্ডি ভাঙার বেমার, এটা তো কমন বেমার, আজকাল হয়ে যায় অনেক সময় অ্যাক্সিডেন্টে, কিন্তু নবী যে মাঠে বুয়া ফুলিত যাও। তো আমি শুধু এই প্রসঙ্গে এই কথাগুলো কইলাম যে আমাদের আমল যত সুন্নতের রঙে রঙিন হইব তত আমলের ওজন বাড়িব, আর এই আমলের ওজনের সময় আমরা যদি আমরা নেকির পাল্লা বাড়ি বানাই দিতাম পারি, তে আর কোনো চিন্তা নাই রে ভাই। ফাহু আফি আয়িশাতে রদ, আয়িশাতুন মানে লাইফ, জীবন, জীবনযাপন, আর রদ যাতন মানে সন্তুষ্টজনক, তা আমরা আনন্দময় জীবন লাভ করে যদি আখেরাত করতে হয় তে আল্লাহ খুশ করবার লাগে আমল করতাম আর নবীজির সুন্নত মোতাবেক আমল করতাম। রাজি আসিনি ভাই? আল্লাহ আমরা তৌফিক দে, কহ কো আমিন। আমি ও নো এই আয়াত আল কায় সুরায় বড় গুরুত্বপূর্ণ, এর আগে আল্লাহ কেয়ামতর ভয়াবহতা কইছেন, কেয়ামতর বিভিন্ন নাম আছে, আল কারিআ, আল ওয়াকিআ, আল হাক্কা, এর বাদে খাস বিভিন্ন নাম আছে কেয়ামত, আল গাশিয়া, এটা কেয়ামতর নাম, প্রত্যেক নামের যদি ট্রান্সলেট করি আপনি অনুবাদ দেখুন, দেখবা প্রত্যেকটা নামের অর্থের মধ্যে ভয়ঙ্কর আর ভয়াবহ পরিস্থিতির বর্ণনা। কেয়ামতর যত নাম আছে প্রত্যেক নামের মধ্যে ভয়াবহতা ফুটিয়ে উঠছে, আল্লাহ বুঝাইতরা যে ভয়াবহ একদিন তোমার সামনে, আর তুমি অমুকর গান শুনডায় তমুকর গান শুনডায় জানুয়ারির গিয়া নববর্ষ পালন করতে লাফালাফিয়া নাচানাচি করডায় তোমার সামনে, আর আল কারিয়া মহান প্রলয়, চরম প্রলয় টক্করকারী দিন। তুমি কি জানো মাল কারিয়া টক্করকারী অবস্থাটা কি? ওয়ামা আদরা কামাল কারিয়া, এ নবী আপনারা কি কেউ খবর দিছে কারিয়া মানা এই যে আপনার খটখটানেওয়ালা মহাপ্রলয়টা কি? এর বাদে আল্লাহ কিয়ামতের তুরা ভয়াবহতা ঔসুরার মধ্যে উল্লেখ করিয়া বাদে না আমলের ওজনের মাপ নাচ্ছ। ইয়াউমা ইয়াকুনুন নাসুকাল ফরাশিল মাফসুস, সেদিন মানুষ বিচ্ছিন্ন পতঙ্গের পঙ্গপালের মতো এদিক ওদিক ছুটতে থাকবে। দেখছি আগুনের স্ফুলিঙ্গর মধ্যে কীভাবে ফুকা মাকুড়া দৌড়ায়, ফুক ইদিক বিদিক দিক বিদিক শূন্য ইয়া ফুকায় দৌড়ায়, পঙ্গপাল যেভাবে ছোটো ছোটো ফুকা মাকুড়া দৌড়ায় তার কোনো ঠিকানা নাই, মঞ্জিল নাই, মানুষ কেয়ামতের আগ মুহূর্তে এইভাবে ভয়াবহতার মারে ছুটে দৌড়াইতে থাক। আল্লাহ মানুষের অবস্থা ওইব এই দিক বিদিক শূন্য ইয়া মানুষ দৌড়াইব। ইয়াউমা ইয়াকুনুন নাসুকাল ফরাশিল মাফসুস ওয়াতাকুনুল জিবালু কালআহনিল মানফুশ, আর পাহাড় যেইন বড় সমহিমায় দাঁড়িয়ে আছেন তার অবস্থা ওখান যে দুনাই হরা তুলা, আহনুন মানে রঙিন রেশম, ওখান যদি দুনায় ও যে রুই দুনাও দুনার বাদে রঙিন রেশম টুকরা টুকরা হইয়া যেভাবে রেজা রেজা হইয়া চলবা, পাহাড় উলা রেজা রেজা হইয়া বাতাস বাসিয়া বেড়াইবা। আল্লাহ আকবার, যে পাহাড় আমরা দেখি আর শক্ত, আল্লাহ করে এই পাহাড় তো দুনা দুনিত রেশম কালারিং রেশমের মতো বাতাস আসব। তুমি কি জানো আমি আল্লাহ এগুলো আমি তৈয়ার করছি? কেয়ামত সেই ভয়াবহ দিনের নাম যেদিন পাহাড়ের অস্তিত্ব থাকত নাই, মানুষের অস্তিত্ব থাকত নাই, এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি মানুষ হইব, পাহাড় হইব আর দুনিয়ার অবস্থা ওরকম হইব। তো যাই হোক ভাই, হল এই ভয়াবহতা দেখাই আল্লাহ আমরা এক সতর্কবাণী করছে যে আমরা আমল ঠিক করতাম। আমি এক সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে করলাম যে আমরা আমলগুলো আল্লাহর বাস্তে করতাম, আরেক কথা কইছিলাম আমাদের প্রথম ইন্টারভিউ হইল মৌত, সেই মৌতর সময় ইমানের সাথে ইমানের নূর লইয়া মরতে হইলে আগে ইমানের লগে মহাব্বত আর রিলেশনশিপ আর গুণ অর্জন করতে হইব। সেই ইমানের গুণ কি কি? ইমানের গুণ দুই ধরনের, একটা হইল নেক আমল দ্বারা আমরা জীবনে গড়িয়া তোলা, আর আরেকটা যত বদ হাসনত বেআমলীয় গুণ দূর করা। দুই তিনটা কথা আরো কইলাই, এই বেআমলীগুলা কিতা হদিসের কিতাব খুললে যেভাবে আমলের কথা এর চেয়ে গুরুত্ব দেওয়া বেআমলের কথা আছে, কারণ নমাজ নফল যদি আপনি জীবনেই ভরেন না খেরর ক্ষতি করছেন না, ঠিক নি ভাই? জবাব দিবা কথা বুঝলে, ঠিক আছে? জোহরের বাদে যে দুই রাহাত নফল এগুলো এত সোয়াবের নামাজ, নবী যে ফরমাইতা যে দুই রাহাত নামাজ পড়িব, লাম ইয়ামাসসা শাহমাহু নার, তার শরীরের মাংসের মধ্যে কোনোদিন দুজখের আগুন লাগতো নাই, সুবহানাল্লাহ, বলে আমরা পড়িও নাই গুনার নফল তো বাঁচি গেছি।
কিন্তু নোবেল ফরজ না আপনার কোনো ক্ষতি হইতো না কিন্তু দোকানও বইয়া যদি থার্ড পার্সন কোনো এক বাইরে আপনি নিন্দা করেন গীবত করেন হাসত করেন তারে হিংসা করেন তার ইজ্জত নষ্ট করবার চক্রান্ত করেন তার কোনো ক্ষতির প্ল্যান এন্ড প্রোগ্রাম করেন তে আপনার লক্ষ লক্ষ আমল বরবাদ হইয়া বাড়ি যাইতরা এর লাগি বড় হলে কইয়া দিছেন আল্লাহর নবী শিক্ষা দিছেন আমরারে ইসলামে কইয়া দিছে আমল আমরা কমও করি মগর মাহফুজ থাকতো অর্থাৎ আমার আমলটা সুরক্ষিত থাকতো যা খামাই করি তা লইয়া যাতে যাইতাম পারি আমরা তো যা খামাই করি তার চেয়ে আরো বেশি ঋণ করি নমাজ পড়িছি নবল আস্থা দিনে চাইরা হাতু নাই আর দিলাম গিয়া অমুকর গীবত অমুকর হাসদ অমুকর ক্ষতি আর একজনের আপনার বিপক্ষে মাত আর একজনের বিয়ার বাঙ্গানি আর একজনের আপনার উপরে মিথ্যা অপবাদ এই তো আমরার অবস্থা আর আমরার বাহাদুরি আছে হ্যাঁ মৌলবী হল তোমরা কিতাব বুঝবাই আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের যুগের মানুষ আমরা গ্রুপও শেয়ার করে দিমু হাজার হাজার মানুষে জলদি জানিলেইবা ওই ভাই ওই ভাই তুমি ফার ভাই তোমার নবী কিতাব আছে জানো নি ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা যে তারার মুমিন ভাইয়ের কোন দোষ রে আড়াল করব আল্লাহ দুনিয়া আখিরাতে তার আইবার দোষ রে আড়াল করিয়া দিবা আর তুমি তোমার ভাইয়ের দোষ রে গ্রুপও শেয়ার কর দাই তুমি গ্রুপ আলো হই গেছো ভাই তোমার এত টেকনোলজি আছে তুমি ইয়াদ রাখো এই টেকনোলজি একদিন তোমার হাত থাকি যাইবো এই মাটির উপরে থাকি তোমার যাওয়া লাগবো আর এক ইন্টারভিউ মত আর বাদর ইন্টারভিউ খবর এই দুইটা পাস করিয়া হারো বাদে না জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম তো এরপরে রে ভাই কোনো বেটা আছে নি খবর না আগিয়া রইত হইন না খবর তো যাওয়াও লাগবে তো ইনর প্রস্তুতির দরকার না তাইলে খবর জানেন নি আপনি আজাব কিতায় দুই খামে খবর আজাব বেশ হয় মৌতর লোকে সম্পর্ক আস্থা জীবনের ইয়াদ রাখুন জানি আমি এখনো পাইছি না রে ভাই এখন পাইছি যে সুরাই ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির দ্বারবুইয়া পাঠ করলে আসানির সাথে জান খব যায় ও এখন পাইছি আর কোনো আমল আবার গেছে আবু আইছে না মানে খুঁজাইয়া যে কোন আমল করলে মৌত আসানে হয় এমন বিশেষ কোনো আমল স্পেসিফিকলি উল্লেখ করা আমি আবু পাইছি না হ্যাঁ ও ইয়াসিনের কথা কইলাম কিন্তু খবরের আজাব বেশি হয় কিতায় পাইছি আপনারাও জানেন দুই খামে খবরের আজাব বেশি হয় কইমু নাম্বার এক ফেসাবর সিটা ফুটা থাকি ভালো করে পবিত্র অর্জন করতা প্রস্রাবর খাতরাঘাত লাগতো না পুরুষ একটু বেশ হুঁশিয়ার হওয়া দরকার কারণ পুরুষের প্রস্রাবের নালীগুলা প্রস্রাবের রাস্তা ওই ইয়ের মতো কোনো নলের সাথে উদাহরণ দেওয়া হয় খাতরাটা শেষে আয় তাই আজকাল সুবিধা হয়েছে আমরা এক সময় যখন টিসি হতো কমন হয়েছে না আমরা ট্রেনে বা জার্নি করিয়া দিল্লি আমার মনে আছে আমার সঙ্গী আরে মৌলানা এই ডেলা মাটির ডেলা ছোটো ছোটো কয়েকটা লইলি চন্ডি বিয়েগুর মধ্যে তো যখন আমরা টয়লেটও যাইতাম থাইন্ডেলা একবার করে দেখতে তখনও মানুষ সাবধান আসলা আইস তো আলহামদুলিল্লাহ ইজি হয়ে গেছে দশ টাকার প্যাকেটে গুফো কেটে রাখলে দিল্লি বন্ধ যাইবা গিয়া না অন্য সমস্যা হইব না আপনার ইজি ঠিক কিনা ভাই তো এই উন্নত টেকনোলজি দিয়ে আমরা দুধ থাকি খবরের আঘাত থাকি তোরা বাসি না এই টিস্যু যদি আপনি ব্যবহার করেন প্রস্রাব শুকাইলেন এত লাগে না সে বাদে ইস্তিনজা পানি দিয়ে না করলেও আপনার নমাজ হইব কোনো অসুবিধা নাই তো আপনি বাঁচি গেলাম লোকে ইয়াদ রাখবা গরুর ফেসাব ছাগলের ফেসাব তারও সেই শুকুন ওইগুলো আপনার গায়ে লাগতো না এখানে কইলাম কিছু ভাই আসুন গরু এবং মহিষ ফালন তো মহিষের লোকে এত মহব্বত যেমন এগুলো তোলে বইলে আর খালি আটাল বাঁচিতরা আটালি এক জানোয়ার আছে না ছোটো বাঁচতে বাঁচতে গিয়ে ফেসাব ভরেননি খাতরা সিটা উঠা ভরেননি এত মহব্বত বয়ারর বেশ দাঁড়ো থাকি হরতাও চাইন না ওইটা করবো না বয়ার ফালত কোয়া মহব্বত করুক কোয়া মগর নাপাকি গোত্র লাগাইবা না শরীরও নাপাকি লাগলে পরে আপনার সমস্যা হইব যাও আর দ্বিতীয় হইল চুগলি খানা আল হাসাদ নামিমা হয় কিতাব ওইটারে নামিমা হইল নকলুল কালামে আলা ওয়াজিল ইফসাদ অর্থাৎ ফসাদ সৃষ্টির উদ্দেশ্যে দরবার লাগানোর উদ্দেশ্যে ঝগড়া সৃষ্টি করার উদ্দেশ্যে ফেতনা বাজানোর উদ্দেশ্যে এক জায়গার কথা গিয়া অন্য জায়গায় বলা এর নাম হচ্ছে নামিমা এই যে ব্যক্তি নামিমা করব তার খবর বিশেষ আজাব হইব নাউজুবিল্লাহ আপনি জানেননি খবর আজাব কিতা আল্লাহর নবী পাঁচবার প্রায় রোজানা দোয়া পড়ি তাল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আযাবিন নার আল্লাহ আমি দুজখের আযাব আর খবরের আযাব তাকে তোমার কাছে আশ্রয় চাই কে কইতরা রাহমাতুল্লিল আলামিনে আর আপনি আর আমি আযাবত ডুবিয়া থাকবার কথা আল্লাহ মাফ দিলে দিতা
তো আমরা তো দোয়াও শব্দিন করি না আর বাসবার ফিকির করি না ইয়াদ রাখবা এই দুই আমল বিশেষভাবে যে গুনতে খবর আপনারা শাস্তি দিব এটা ঘটনা আছে হাদিস এই মর্মে দুই ব্যক্তির কাহিনী আমি সেই দিকে আর গেলাম না কইলাম আমার ভাই হল আইসাইল সুজাও গেছে টিশু লগে রাখবা আর দুই নম্বর হলো মুখ কান কন্ট্রোল করবা অন্যর কথা না মাতলে তো শেষ না নি আমি মার দরকার আর হইল না আমি এক হাদিস পড়িছিলাম ওটার অর্থ জমা এখন করিয়া মাথাটাই লাইমু আল্লাহ নবী প্রত্যেক শুক্রবারে জুমার দিন এই সাবধান মানে তার উম্মতরা করতা আর ফরমাইতালা তাহাসাদু একজনে আরেকজনকে তোমরা হিংসা করিও না ওয়ালা তাবাগাজু একজনে আরেকজনের সাথে দুশমনি রাখিও না ওয়ালা তাদাবারু একজন আরেকজনের পিছনে লাগিও না পিছনে লাগলে যে কোনো মানুষের দোষ বাইর করা যায় যায় কি না যায় কি না আপনাকে অফিসে লাগত না আপনি আপনার বাসাইতা আমার কত দোষ আমার কত ত্রুটি আমার কত অন্যায় আপনার হিসাব আপনি লোকয়া আল্লাহর কাছে ও বন্দা প্রিয় যে তার আয়ব দেখে অন্যর আয়ব দেখে না এ বেশি চৌকালা আফসারুন নাস মান নাজারা ইলা উয়ুবিহি যে তার আয়ব দোষ ত্রুটিগুলা দেখে সেও সবচেয়ে ভালো চোখ বিশিষ্ট মানুষ তো এই মুখ কান এই ঠুটোর মাঝখান এই জিব্বা এই ললনা রসনা এইটারে কন্ট্রোল করে দিলেও খবর রাজা মাফ আর আরো এক আমল আছে খবর আজাব মাফ হয় কইতাম আমল করবা তো প্রত্যেক ওয়াক্তর নামাজর পরে ফরজর পরে সঙ্গে সঙ্গে পড়িলেও পারবা তাইলে অন্য তসবি আর না আর যদি সুন্নত ফড়িয়া পড়েন তাইলেও পারবা আর বাকি দুই ওয়াক্ত তো সুন্নত নাই লগে লগে পড়বা কিতা আয়াতুল কুরসি কিতা এই আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম তাকি শেষ পর্যন্ত যদি পাঠ করেন তাইলে কবর আজাব হালকা হয় আর এই বন্দার জন্নত যাইবার লাগে খালি মাঝখানো গাঠি তাকে মৌত মৌতর পরে উঠে জন্নতি বনি যায় সুবহানাল্লাহ আল্লাহ তার বাকি আমল শুধরাইয়া দিবা যাই হোক ভাই হল তো আমরা হাসদ করতাম না এই যে উম্মতের সবচেয়ে বেশি কত বিক্ষত হলো হাসদে হাসদ কি অন্যর বালাই দেখতে পারেন না আরেকজন খারবারও গিয়ে বেশি লাভ পড়ে লিছে আপনার শুরু হইল হিংসা এখন দুই প্ল্যানিং আপনি লাগছে একটা হইলো কিভাবে ওগুলো দাবাইতাম আর দুই নম্বর হইলো ও জায়গাতে আমি যাইতাম আর এই দুইটা অন্যায় বুঝতে হুজুর আপনি হোক আমি বই রইতাম নিয়ে আটা এত হরিমা বান্ধিয়া এটাও তো সোয়াল হয় না এর জবাব দিতাম নি না জোরে খোয়া লাগবে এর জবাব হইলো হদিসও আইসে আর একটা আপনি ওখানে কইতে পারেন আমার এই বাইয়ে কেমনে অত ইনকাম করে রে দেখি না আমিও চেষ্টা করি ভারিনি ও তার লগে পরামর্শ করুক আর হে সুপরামর্শ দেউ না যদি দেখা একা চিন্তা করুক আর ইশরাক সাইড রাখা পড়ুক সলাতু জোহা বা ইশরাক পড়িলে রিজেক ও বিশেষ বরকতর ফেসলা হয় তো আপনার রুজির বরকতর ফেসলা যখন আসমান হইব দুনিয়া থেকেও আর আপনার বরকত আটকাইতে পারবো নি তো আপনি ইশরাক হতো বা সলাতু জোহা পড়ার অভ্যাস করুন আর কারবারও মনোনিবেশ করুন আর তারে যেন দিছ এনে কাছে মাঙ্গুন তারে গিয়া কিতা হইতা তারে কিতা হইতা আরে উস্কো দেনে ওয়ালে সে পুছ তারে জিসনে দিয়া হয় উসি সে মাঙ্গো যে আল্লাহ তারে দিছ সেই আল্লাহরে আপনি কইন আপনার নসিব যে গুণ এইবার এমনিও আইব আর নসিব যে গুণ নাই মরি গেলেও হইতা নাই মর বাউলে হইতা নাই ঠিক নি মা কাজে ইকান আপনি চাইতা পারেন যে আমার ও বাইয়ে ও দোকানদারে ও ব্যবসায়ী যত টাকা যেভাবে হালাল খামাই করতেছে হায় রে হায় আমি কিলা ওলা করতাম ও আল্লাহ আমারে দাও ইখান যাই যাচ্ছে আর যদি ওখানে ঘুরি যায় ওগু দাবাও ওগুরে টেররিস্ট বানাও আর নাই ওগুর বাড়ির দারণিয়া পিস্তল তুই ওগুরে দরা খাওয়াও আর বাদে ও খারবার নিজে চালাও তো সারা জাহান্নামে খারবার নাইলে তার মেয়ে আগর গুরবালার জায়গা বিয়ে হয়ে গেছে বাদর গু আর বিয়ে হইতে দিতাম নাই যেন তাকে বিয়ার মাথায় আপনি গিয়া বাঙ্গানি দিয়াই জাত মিশা বাঙ্গানি দিয়াই আর হাসা বাঙ্গানি লাগে তখন যাওয়া যাইজ না আপনারা কেউ কইছেন কাজে বিয়ার বাঙ্গানি দেওয়া হারাম বিয়ার বাঙ্গানি দেওয়া হারাম এটা অন্য লাভ রে আপনি আটকাইতে চাইতরা আল্লাহ নবী ফরমাইছেন কামিল মুমিন নমাজ সাইডে হাত পড়িলে ওয়া যায় না কামিল মুমিন আপনি তখন হইবা যখন হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি যেখান আপনার ব্যক্তিগত জীবনে আপনি পছন্দ করেন সেই ব্যাপারটা অন্যের জন্য অপছন্দ করবেন যেদিন ওই দিন আপনি কামিল মুমিন হতে পারবেন আপনি চাইন আমার ছোট বোনটা আমার বাতিজি মেয়েটা ভালো জায়গাত বিবাহ হোক চাইন কি না তাইলে আরেকজনের মেয়েটা ভালো জায়গাত বিয়ে হইতে আপনার বাধা কোথায় কেন গিয়ে বাঙ্গানি দেয় সেই জায়গায় মনে রাখবেন এই বাঙ্গানি দেওয়ার কারণে আপনার ইমান নষ্ট আপনি নাকিস ইমান দুর্বল ইমানওয়ালা বন্ডা যে ইমানের নূর
নবিয়ে দেখতে দেখতে কয় হাজার বছর যাইব গি এর আগ পর্যন্ত আপনি দুজক জ্বলিবা হাজার হাজার বছর বাদে ও নবীর সকুত লাগবো নবীর সভার করবা এর আগে দুজক জ্বল লাগবে ওলা এক দুর্বল ইমান ওই যাই ওই যাইব এক পর্যায়ে গিয়া এক পর্যায়ে গিয়া হাদিস শরীফ আইছে যে এক গুরু মানুষরে নবীও দেখতা নাই কোন ওলিও না কোন হাফিজেও না আলিমেও না শহীদেও না এরা দুজক জ্বলবা 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 মগর এরা ইমানদার ও আল্লাহ পগলর সফাত শেষ হই আল্লাহ তান কুদরতর দুই কুরো দিয়া ওলা দরিয়া কইবা এখন আমার বহুত ইমানদার বান্দা দুজক জ্বলিত্রা যারা রেখেও দেখছো না আমি আল্লাহ এত এরারে দেখিয়া ও আল্লাহ এরারে ওলা উঠাই আনবা দুজক থাকি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা হইব আল্লাহ রাব্বুল আলামিনের সফাত বুঝা গেছে নি ভাই তো ও বাদহাম সেই বাদহাম হাসদ কিনা বগজ গিবত অন্য নিন্দা খালি অন্যর মা তারা কিলে বাদ বানাইল যায় ও মেয়ে লোকদের মা বোনদের মধ্যে ওইটা আছে বইলেও শুধু অন্যের গল্প অন্যর কথা হইয়া হইয়া এটা অভিবত এটা এক বেয়ামলি বুড়া খাসলত আর যত বেয়ামলি বুড়া খাসত আমরা তাকে হইব তত বেশি ইমানর নূর হম্ব ইমানর পাওয়ার হম্ব শক্তি হম্ব হমতে হমতে অন্ধকার ইমান হইব ওই তো কইলাম এক পর্যায়ে নবীও দেখতা নাই আপনারা আপনি দুজক জ্বলিত্রা নবীও দেখতা নাই আপনি দুজক জ্বলিত্রা আর আল্লাহ এই সফাত এইগুলোর সফাত করতে করতে বহুত বাদে করবা বুঝা গেছে নি ভাই তো আমরা এই নেক হাসত গুলা অর্জন করতাম বাদ হাসত তাই বাস্তবের মাঝে একটা হইল হাসদ গিবত বিদ্বেষ আল্লাহ নবী সাহাবীর নসিহত করছে যাও কেন আর সেই হদিস যাইয়ান না বলে গুম তাকে উঠিয়া দিল ওলা বানাও যে কোনো মানুষের প্রতি হিংসা নাই আর গুমাইতে বালিশও মাথা রাখো ওলা এক সময় যখন কোনো মানুষের প্রতি তোমার অন্তর হিংসা বিদ্বেষ নাই বস তুমি জন্নতি সুবহানাল্লাহ আর একটা হইল অন্য নিন্দা করা ওই জায়গা লাস্ট কথা কই আর ভাই হল অন্য নিন্দা নিন্দা দেখেন আল্লাহ মানুষরে সুযোগ দিস আপনারা যদি কেউ সিতম দেয় এর সিতম এর সিতম ও ভাই মসজিদ ভাষ্য দেখা দিস আল্লাহ কবুল করো দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও জিন্দা মুদারে মাফ করে দে আমারে কিছু দিলে হইলে পার্সোনালি দিতাই মত দিস আমি যখন ওয়াজ এখন যা দিবা সব মসজিদ ইগুই মসজিদ ঠিক আছে না আমি কইয়ার না এখন পার্সোনালি দেওয়ার থাকতে মোর খায়দাটা সেখানে দরকার মুদরসার সান্দার যখন আমি বারোইব মনে করেন যদি আমি বারোই তো কয়েক গো আমার আর কয়েক মুদরসার এটা হইতে পারে না সব মুদরসা শরীয়তর মাসলা হলা আর আমার দিবার ইচ্ছা যখন ব্যক্তিগত সাক্ষাৎ হইব নাইলে সাক্ষাৎ করবায় কোনোখানে দেখা হইব দিতে পারো আলিম উলামা আমারে বাদ দেও বাকি আলিম উলামা নেককার মুসলমান হাদিয়া তোফা দিবা আপনারা হাদিয়া দিলে মহব্বত বাড়ায় হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত হাদিয়া দেওয়া দেবী থাকতো হাদিয়ায় মহব্বত বাড়ে মালও বাড়ে আল্লাহর কুরবত পাওয়া যায় হোক সুবহানাল্লাহ তোমার হাদিয়ার লাইন তো মানুষের শিকাইয়া দিতে হিসাবে এটা আমি কইলাম ব্যক্তিগত হাদিয়া হইলো যারে দিবা এই জানোইন আর যেই দিবা এই জানোই দুইজনে জানতা ও যে হাবিব চাবারে খালি মুসলা আপনারা তুকাই হাবিব চাবারে দিতাম নি দিতাম নি মুসলা জিকাই কি মুফতি সাইদ সাহেব রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ মাহতারাম শেখুল হাদিস ফরমাইতা যে আইয়া হাবিব চাবারে হাদিয়া দেওয়া জায়েজ কি না জিকায় কইন হজরতে যে আমি ফয়লা তারে জিকাই আরে তেরি নিয়ত দেনে কি হাইয়া না দেনে কি হাইয়া বাতা তোমার নিয়ত দিবার না না দিবার হলে ওখান হল না দিবার নিয়ত হলে জাইজ না দিও না আর দিবার নিয়ত হলে দেওয়ার মতো দেও কিওর না জাইজ ও হাবিব চাবার মুটি মুটি তারাইয়া মহল্লা আলা ইলা হাদিয়া দেখুয়া যে তানি বছর সারা বোনাস ডিএটি এর কাম হইছিত 50,000 দিয়া দেখুয়া না হাবিব চাবারে না করছে মুগার আপনি ইলা দিতা নাই আপনি বানাইবা রমজান ফান্ড থেরাপি ফান্ড রমজান কালেকশন যত আরো নাজাইজর সুরত আছে সারা দরিয়া এর বাদে নাজাইজ বানাইয়া ও গিয়া মুফতিরে মুস্তাদি কাইবা জাইজ নি বলে না বলেতে বাসিয়া পড়ছি ও তিন বাচ্চা এনো আপনার কোরআনে করিম হিফজ করছই তারা ফাগরি দেওয়া হইব এই কারণে তারও এক মুদরসা বড় মজা লাগছে আমার মসজিদ এবং মুদ্রাসা জায়গা তাল্লাই দুইখানে কবুল ফরমাও আর তা কায়ামত বাকি রাখো আর আপনারা দৃষ্টি দুইখানের বাইরে তাকে জানি আল্লাহ তৌফিক দেখো আমিন কিন্তু এই যে তিন বাচ্চা কোরআনে করিম হিফজ করছই আজকে খ্রিস্টানরা কোটি কোটি ডলার ইউজ করে তার দিন প্রচার করতো কিন্তু ফার্সেরি বাইবেলের এক হাফিজ বার করতো ইঞ্জিলর তারার কাছে দেখার আছে ওখানোর এক হাফিজ বাইর করতো একশো কোটির মতো হিন্দু ভাই হল আসুন এই দেশ সবচেয়ে আসহ কিতাব হইল তানোর ঋগ্বেদ সেই ঋগ্বেদর একজন হাফিজ বার করতে পারছুন নি কোনো খানো মাতুন না কিনে বাকি তাহলে দৌড়াইন নি মারতে কুদাম যদি কুদাম বাদাম খোরাইয়া বাদ বানাই মানে মানুষে খারাপ পাই না খালি কুদাও মগর এখান তো কুদামর খাম কথাটা জিকাইলাম জানা আছে আপনারা কইতরা না দুঃখ পাইলিবা এই মানসিকতা ত্যাগ করেন এমনি মাতিবা না মাতাইলে মাতবা হইন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রিগবেদর কোনো হাফিজ আছে কেউ জানেন আমার তো জানা নাই
আমার দুঃখ হয় 100 কোটি আমার সনাতন ধর্মাবলম্বী ভাই হল এখানে তারা কিতাবের একটা হাফিজ বার করতে পারেন না মগর আমরা সাইরা না 8000 10000 তাও কয়েক মাস এখানে হইয়া দেওয়া জান না বখেয়া মগর শো শো বাচ্চাই প্রতি বছর হাজার হাজার বাচ্চাই কোরআনে করিম আগা গুড়া কণ্ঠস্থ করিয়া বাড়ি লইয়া যাইতরা সুবহানাল্লাহ আল্লাহ নবী ফরমাইতরা মান কারা আল কোরআন যে কোরআন ওখান তিলাওয়াত করব ওয়াস্তাযহারাহু আর ওখান রে হিফজ করব সংরক্ষণ করব এই অনুযায়ী আমল করব ফাহাল্লা হালালাহু কোরআনের হালাল করা বস্তু কিন্তু রে হালাল মানব ও হাররামা হারামাহু আর হারাম যেগুলো করছে কোরআনে সেই হারামগুলোরে হারাম বলিয়া বিশ্বাস করব আল্লাহ নবী ফরমায়েন আদখালাহুল্লাহু বিহিল জান্না আল্লাহ ওই ব্যক্তির জান্নাত দাখিল করিয়া দিবা আর এখা তারে দাখিল করতে নাই ওয়াসাফাহু ফি আশরাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন্নার তার পরিবার বংশের 10 জন এমন ব্যক্তি যাদের উপরে দোজখের আগুন বরাদ্দ ডিসাইডেড এই জাতীয় 10 জন ব্যক্তিরে তার সুপারিশে আল্লাহ বেহেশত দিব সুবহানাল্লাহ এক হাফিজে কোরআনর এত বড় ফজিলতর হাম বিনা পারিশ্রমিকে বিনা মেহনতে বিনা হাদিয়ায় বাচ্চাইতে পড়তে বছর করিয়া দাইত্র আল্লাহ এই সংখ্যারে আরো বাড়াইয়া দেও খোক আমিন আমিন তো মুফতি সাহেব নব্বর আল্লাহ উমর কাদাহু বড় শফিক উস্তাদ ফরমাইছিলা হাফিজ কো কিসি নে এক হাদিয়া দিয়া মুঝে কাহা কে হাফিজ মানে হাফিজ সাহেব কো হাদিয়া দিয়া কাহা কিয়া দিয়া কাহা কে হামাইল শরীফ দিয়া কইতরে হাফিজ সাহেব রে বেটা কইছে আমিও হাদিয়া দিছি কিতা দিছত্রে বলে বস্তরে দিবে রাইয়া কোরআন শরীফ এখান দিছি বলে দূর বেকুফ কোরআন তো ইকে ভিতরে লইয়া বাড়ি যা এগুলো কিতা কোরআন এখান দিতে ও তাই হাদিয়া দিছ না রাইছ না হাদিয়া দিবার হাফিজ সাহেব রে নিয়া কোরআন শরীফ দিতরা বাবা হাফিজ তো নাম ও গুর যে দুনিয়ার সারা কুতুবখানা থাকি সারা কোরআনে কপি নুসখা কপি নাউজুবিল্লাহ যদি নাইয়া বই যায় অনুপস্থিত হই যায় তবু এই বাচ্চা তাহলে আমরা পুরা গোটা কোরআন আগা গুড়া ফাইলাইনি এর নাম নানি হাফিজ ও ব্যক্তির নিয়া হাফিহি কোরআন এখান নিয়া দেয়া করাই নি হাদিয়া বুকামির তো একটা সীমা থাকতো যদি কিতাব দেওয়ার ওয়ামা আছে তাহলে ফতোয়ায় স্বামী এক সেট দেও আনায় মারিফুল কোরআন এক সেট দেও জি আনায় ফতোয়ায় মাহমুদিয়া এখান আনাইয়া দেও আনায় ফতোয়ায় কাসিমিয়া নাই দেও নাইলে কেফায়াতুল মুফতি দেও নাইলে আহসানুল ফতোয়া দেও হ্যাঁ নাইলে ইমদাদুল ফতাওয়া দেও ও জাতীয় কিতাব ওর সেটে খান দেও তো টেকাও আপনার তোলা যাইব আর তার গরো এক সম্পত্তি হইব হে যখন আলিম ইবনে ফরিব তাই নিয়া কোরআন শরীফ এখন বস্তরে দিবে রিয়া যা কথা হাবিচা হাদিয়া খারে যে কোরআন দিয়া ধরে মুখস্থ করে লিয়া বাড়ি যার তো হাদিয়া আমার ভাইয়ে দিছিলা আমারে 500 টাকা আপনার হাদিয়া আল্লাহ কবুল করুক আমি আপনার ইবন মসজিদ রাখি দিছি বুঝাইলাম যে হাদিয়া যেন দেন এন আর জানে দেওয়া এই দুইজনের মধ্যে লিমিটেড থাকতো আমার উস্তাদুল ইফতা মুফতি শব্বির আহমদ কাসিম সাহেবরে আমরা গত বছর বুখারী তানিয়া আর দুই তিনজনের সামনে অনত গনিয়া টাকা দিলে আমার তো বাড়াও নেই না বাড়াও নেই না কই তুমি লোক জানতে নাই ও মেরি আদত মই কেসে নাজুক তবিয়ত কা আদমি হুঁ বাড়াও নেই না যা অবস্থায় বাদে কি হাল গুজরিছে আমরাও জানি ওলা গোনাগনি করে দিলাও ওই গেছিল হততা করিয়া কিতা গুজরিছে এখানে আর এক্সপ্লেন করিয়েন না মগর তিন চারজন সামনে আসতা দেখছুন বাড়াও নিতে চাই না না আমার গতবার করোনার কারণে কত বিমানের টিকিট করিয়া ক্যান্সেল হয়েছে আমি কোনো হাতে বাড়াও আনছি না ওইটা আবার দেওয়া যাও লাগত না তো বড় হল নাজুক তো বিয়ত তা হই না আমরা কাবির হল আমরাও তারার মতো হালাল খানাওয়ালা সুন্দর তরিকায় চলতাম তারার নকশা কদম চলিয়া কামিয়া বইতাম হকু আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আলা ইন্না ইল্লাল্লাহ ওই বয়রা দস্তার হই যাও ইয়াদও আসলো একটা কথা ফুরাইতাম ছুটি গেল ও যে গিবত তো করা হারাম জায়জ নাই মগর শরীয়তে আপনারে সুযোগ দিছে সিতম ও মাতো আনছিলাম ছুটি গেছে পয়েন্টটা কইলাই যদি আপনারা কেউ সিতম দেয় তো এই কথা গিয়ে অন্যর কাছে খোয়া যাই যাস আপনি মজলুম কাজে যদি বুধবাইন যে এনে কইলে দূর কর্তা তো পারতা নাই মগর কইলে আমি তো শান্তি ভাই মু তবুও খোয়া যাই যাচ্ছে দেখছো নি আপনারাও মারছে না শরীয়তে আপনি দুঃখ পাইতরা এটা প্রকাশ করতে পারবা মগর অন্যরে বাদ বানাইবার লাগি তার দোষ বাস্তব দুষ্টা অন্যর কাছে হওয়া ওটার নামও গীবত এটা বিলকুল হারাম আল্লাহ আমার তৌফিক দেখো আবার শেয়ার হইবার আমি আনুষ নাম বড় কাম তো ফেলা
তোমার কয়েকশো গোলাম আমরা একত্রিত হাত বাড়াইছি মৌলা, আমরা ভিক্ষার জুলিরে তোমার মাগফিরত দিবর্তি করিয়া দেও আল্লাহ, তোমার মহব্বত আর মারিফত দিবর্তি করিয়া দেও আল্লাহ, তোমার খৌফ ও খাসিয়ত আমরারে আতা ফরমাও আল্লাহ, তোমার হাবিবর সাচ্চা ইশক আমরারে নসিব ফরমাও আল্লাহ, আমরার গুনাহ উড়া জিন্দেগি হান বদলাইয়া নে কি তোয়াত দিবর্তি করে দেও আল্লাহ, তোমার হাবিবর সুন্নতর এতাত ওয়ালি জিন্দেগি আমরা তমাম রে নসিব ফরমাও, আমরার আওলাদ ও খাদ্দান ও শাগিরদান দে নসিব ফরমাও ইয়া আল্লাহ, এই মুদরসার মসজিদ রে আপনি কবুল ফরমাও, এই জলসারে কবুল ফরমাও ইয়া আল্লাহ, তোমার গোলামক লেয়াত কুলি কুলি প্রাণ ডালা মোহাব্বত দিয়ে আল্লাহ এই গরো সাহায্য করছইন ইয়া আল্লাহ, তমাম রে সৎকাত রে কবুল ফরমাও, এর জরিয়ায় বলা মুসিবত আর পরিশানি হল দূর করে দেও, আমরা দেশ থেকেও বলা মুসিবত দূর করিয়া ইয়া আল্লাহ, আমরা তমাম রে আপনি আফিয়তর জিন্দেগি নসিব ফরমাও, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্না نعوذ بك من الشقاق والنفاق وسوء الاخلاق, আল্লাহ আমরা তমাম মুর্দিগান আর কবরে বেহেশতর বাগান বানাইয়া দেও ইয়া আল্লাহ, আমরা উস্তাদ মুর্শিদ যেগুলো দুনিয়া ছাড়ি গেছে ওনকে জান্নাতুল ফেরদৌস করওয়াট করওয়াট রাহাত তুমি নসিব ফরমাও, মাকামাতে আলিয়া ফি জান্নাতি ফেরদৌস তুমি নসিব ফরমাও, আল্লাহ আমরার মাইবা ফরতন্তান আর খানদান আর জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আল্লাহুম্মা আতিনা ওয়া আতি তালামিজানা ওয়া আওলাদানা যাহনান নাবিয়িন ওয়া ফাহমাল মুরসালিন وإلهام ملائكتك المقربين, اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, اللهم إنا نعوذ بك من عذاب القبر وعذاب النار, ونعوذ بك من المغرم والمأسم, ونعوذ بك من فتنة المحيا والممات, ونعوذ بك من شر فتنة المسيح الدجال, جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم, يا الله هندوستان شو عمر رجوع البطا ديشا بيتبيت শান্তি আর আফিয়ত ওর ফয়সালা খান্ত ফরমা ইয়া আল্লাহ, আমরা জালিম বানাইও না মজলুম বানাইও না আল্লাহ, জালিম গুলোর হেদায়ত নসিব ফরমাও, নেহি তো হালাক বরবাদ নেস্ত নাবুদ ফরমাও আল্লাহ, সারা দুনিয়া জুড়া মজলুম অত্যাচারিত নিষ্পেষিত মানুষ আল্লাহ তুমি সাহায্য ফরমাও, আল্লাহ মানসুর মান নাসর দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালনা মিনহুম, ওয়াখজুল মান খাযাল দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ইয়া আরহামার রাহিমিন, صلى الله على النبي الكريم يا الله زيتين بچا قران كريم يا ধরিয়া যাই তরা আল্লাহ তাআলা তুমি কবুল ফরমাও আল্লাহ, ইতারে উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি দিনর দাঈ বানাইয়া দিও আল্লাহ, মওত তক তরার সিনার মধ্যে কোরআন কারীম খান মাহফুজ আর আমানত রাখিও আল্লাহ, তোমার নবীজির ওসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও, صلى الله على النبي الكريم وآله وصحبه اجمعين, আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিম।